আচ্ছা আমি জোরেই বলছি, আরম্ভ করব। প্রথমে আসলে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, মানে সকল প্রিন্ট মিডিয়া, যারা ইলেকট্রনিক মিডিয়া, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার যে আপিল বোর্ডের যারা ছিলেন সদস্য, আসলে ওনারাও 9 মাস ধরে আমার সাথে একটা যুদ্ধ করে গিয়েছে। আর যেই রায়টা আজকে আসলে আমি পেয়েছি, তার জন্য যেই ফুল বেঞ্চ, উচ্চ আদালত, মহামান্য উচ্চ আদালতের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ। ওনারা একটা সঠিক রায় দিয়েছে। আর আমার সাথে ছিলেন আমার বিজ্ঞ দুই ব্যারিস্টার, ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদ এবং ব্যারিস্টার মুস্তাফিজ। তো আজকে 9 মাস ধরে এটা নিয়ে অনেক কিছু হচ্ছিল, মানে কখনো আমি থাকব বা কখনো আমার অপোজিশন যে আছে উনি থাকবেন, কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল, আমি খুব, আমি এবং কাঞ্চন ভাই, আমরা খুব সততা নিয়ে ইলেকশনটা করেছি। আমাদের কি ইলেকশনে যা নিয়ম নীতি দিয়েছে আমি সেটাই পালন করেছি, আমি নিয়ম নীতির বাইরে একদমই যাইনি। সেই জন্য আমরা খাবারও পাইনি, আমরা পানিও পাইনি, আমরা একটা ওয়াশরুম ইউজ করতে পারিনি, সব মেনে নিয়েছি। তো আমার বিশ্বাস ছিল যে সত্যের জয়টা হবে, এবং আজকে সেটা হয়েছে। তো আপনারা সবাই পাশে ছিলেন, আছেন এবং থাকবেন, এবং আপনাদের কারণেই কিন্তু আজকে যেই দুর্নীতিগুলি এবং যেই আমরা একটা গান বানিয়েছিলাম, সরি, টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ, সেই গানটা নিয়েও কিন্তু আপত্তি ছিল, এবং সেই গানটাই কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে টাকা দিয়ে ভোট কেনা নেওয়া হচ্ছিল, এবং সেটাই আজকে আমি প্রমাণ করতে পেরেছি। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।